আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট পুতিন নতুন জেনারেলের হাতে দিলেন ইউক্রেন যুদ্ধের দায়িত্ব। কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সহ পশ্চিমা নেতৃবৃন্দ। তুরস্কের কাছে এফ-১৬ ফাইটার জেট বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা পাকিস্তানের। অবরোধের তালিকা ইরানকে ছাড়িয়ে রাশিয়া এখন বিশ্বের শীর্ষ। ভিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধে নতুন থিয়েটার কমান্ডার নিয়োগ দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনারেল আলেকজান্ডার ভার্মিকভকে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে সাউদার্ন ডিস্ট্রিক্ট কমান্ডার ছিলেন। 2015 সালে সিরিয়া অভিযানের দায়িত্বে ছিলেন আলেকজান্ডার ভার্মিকভ। ইউক্রেন যুদ্ধ পুনর্বিন্যাসের পর পুতিন নতুন জেনারেলের হাতে দায়িত্ব দিলেন। পশ্চিমা গণমাধ্যমে বলা হয়েছে, কিয়েভ দখলে ব্যর্থতার পর পুতিন এই জেনারেলের হাতে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দিয়েছেন। 9 মে বিজয় দিবস পালন উপলক্ষে পুতিন ইউক্রেনে দৃশ্যমান একটি বিজয় অর্জনের জন্য যুদ্ধের নেতৃত্বে পরিবর্তন এনেছেন। এদিকে শনিবার আঞ্চলিক রাজধানী খারকিভে রাশিয়ার মিসাইল হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান আর্মিকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন আর্মি। পশ্চিমা গণমাধ্যমে বলা হয়েছে, দলে দলে স্বেচ্ছাসেবীরা অস্ত্র হাতে পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন। 10 নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, ইউক্রেনের জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি এ সফর করেছেন। কিয়েভ সফরের সময় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখান। বোরিস জনসন জেলেনস্কিকে আরও অস্ত্র সহায়তা এবং ইউক্রেন পুনর্গঠনে মাল্টিবিলিয়ন ডলার বিশ্বব্যাংকের ঋণ সহায়তার আশ্বাস দেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ইতিমধ্যে ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং $130 মিলিয়ন হাইগ্রেডের সামরিক সরঞ্জাম। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমারও কিয়েভ সফর করেছেন। পশ্চিমা বিভিন্ন দেশ রাজধানী কিয়েভে আবারও দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। তুরস্কের কাছে এফ-১৬ ফাইটার জেট বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে কংগ্রেসের কাছে। চিঠিতে বলা হয়েছে, তুরস্কের কাছে বিমান বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পক্ষে এবং ন্যাটোর দীর্ঘদিনের বন্ধুত্ব রক্ষায়ও সহায়ক ভূমিকা পালন করবে। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কেনার পর 2019 সালে তুরস্কের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বন্ধ করে দেয় F-35 বিমানের সরবরাহসহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি। ইউক্রেন যুদ্ধের পর ওয়াশিংটন আঙ্কারার সাথে নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইউক্রেন যুদ্ধে আঙ্কারার ভারসাম্যপূর্ণ অবস্থান ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। ইউক্রেনের পক্ষে তুরস্ক যেমন সমর্থন দিয়েছে, তেমনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধ কর্মসূচি থেকেও বিরত রয়েছে। মস্কো এবং কিয়েভ উভয়ের সাথে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে আঙ্কারার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগ্লু স্টেট ডিপার্টমেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কাবুসোগ্লু ব্রাসেলসে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 18 মে তাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তুরস্ক যুক্তরাষ্ট্রের জয়েন্ট ফাইটার F-35 নির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। 100টি F-35 কেনার জন্য $1.4 বিলিয়ন পরিশোধ করে যুক্তরাষ্ট্রকে। গত অক্টোবরে তুরস্ক F-35 বিমান কেনার জন্য দেয়া অর্থ ফেরত অথবা 40টি F-16 বিমান সরবরাহের দাবি জানায় যুক্তরাষ্ট্রের কাছে। এর সাথে পুরনো 80টি F-16 বিমান সংস্কার কিট হস্তান্তরের দাবি জানায় আঙ্কারা। শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এটি একটি সার্ফেস-টু-সার্ফেস মিসাইল। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের বোমা বহনে সক্ষম শাহিন থ্রি মিসাইল। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR থেকে জানিয়েছে, 9 এপ্রিল এই মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। নতুন ডিজাইন এবং ট্যাকটিক্যাল পরীক্ষার লক্ষ্যে চালানো হয় শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা। মিসাইলের পরীক্ষার ভিডিও প্রকাশ করেছে ISPR।
ফায়ার টেস্ট চালানো হয়েছে আরব সাগরে। প্রধানমন্ত্রী হিসেবে বিদায় হওয়ার আগে ইমরান খান শাহিন থ্রি মিসাইলের সফল পরীক্ষা চালানোর জন্য এক টুইট বার্তায় অভিনন্দন জানান। পাকিস্তানের শাহিন থ্রি মিসাইলের আওতা 2,750 কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ গোটা ভারত রয়েছে মিসাইলের আওতায়। 2015 সালে প্রথম পরীক্ষা চালানো হয় শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইলের। গত বছরও পাকিস্তান এই মিসাইল পরীক্ষা চালায়। মিসাইলটির দৈর্ঘ্য 19.4 মিটার, ব্যাস 1.4 মিটার। বিশ্বের সবচেয়ে বেশি অবরোধের শিকার এখন রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার রয়েছে 6,000-এর বেশি বিভিন্ন ধরনের অবরোধ। অবরোধের শিকারের দিক দিয়ে রাশিয়ার পরে রয়েছে ইরানের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিরিয়া, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, মিয়ানমার এবং কিউবার নাম। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থার দশকের পর দশক ধরে অবরোধের কারণে ইরান, ভেনিজুয়েলা, কিউবার মতো দেশগুলো শিকার হয়েছে অবর্ণনীয় দুর্দশার। ইরান ও ভেনিজুয়েলা বিপুল পরিমাণ তেল সম্পদের অধিকারী হওয়ার পরও অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারছে না তেল। ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর 2014 সালে রাশিয়া পশ্চিমাদের পক্ষ থেকে ব্যাপক মাত্রার অবরোধের শিকার হয়। এরপর 24 ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরুর পর ইতিহাসের কঠোরতম অবরোধের কবলে পড়ে রাশিয়া। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং ব্যবহার করছে অবরোধ অস্ত্র। এক সময় বিশ্বের সবচেয়ে বেশি অবরোধের শিকার ছিল ইরান। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের কঠোর অবরোধের পর ইরান নেমে এসেছে দ্বিতীয় স্থানে। ইরানের বিরুদ্ধে বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার 3,616 ধরনের অবরোধ রয়েছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধের অন্যতম কারণ দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি। সিরিয়ার বিরুদ্ধে রয়েছে 2,608 ধরনের অবরোধ। 2011 সালে আরব বসন্তের পর আসাদ বিরোধী অভ্যুত্থান এবং বিরোধীদের প্রতি হত্যা ও ধ্বংসের নীতির পর থেকে পশ্চিমাদের অবরোধের কবলে পড়ে আসাদ সরকার। পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে 2006 সাল থেকে উত্তর কোরিয়ার উপর অবরোধ আরোপ করে জাতিসংঘ। একের পর এক বিভিন্ন ধরনের বিধ্বংসী মিসাইল পরীক্ষার কারণে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের শিকার দীর্ঘদিন ধরে। দেশটি বর্তমানে 2,077 ধরনের অবরোধের শিকার। যুক্তরাষ্ট্রের প্রতিহিংসার কবলে পড়ে বিপর্যস্ত ভেনেজুয়েলা। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের ঘোষণা দেয়। এমনকি নিকোলাস মাদুরোকে হত্যা বা গ্রেপ্তারের জন্য $15 মিলিয়ন পুরস্কার পর্যন্ত ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলায় মজুদ রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল। যুক্তরাষ্ট্রের অন্যায় অবরোধের কারণে এ তেল দেশটি বিক্রি করতে পারছে না আন্তর্জাতিক বাজারে, ফলে বিপর্যস্ত দেশটির অর্থনীতিসহ বিভিন্ন খাত। যুক্তরাষ্ট্রের দীর্ঘ রসায়নের শিকার আরেক দেশ কিউবা। 60 বছর ধরে দেশটির উপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। গণতন্ত্র চালু এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের দাবিতে 1962 সালে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে অবরোধ আরোপ করে। এরপর বিভিন্ন ইস্যুতে একের পর এক আরও বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র, কিন্তু আজ অবধি কিউবা মাথা নত করেনি যুক্তরাষ্ট্রের কাছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।